Assalamualaikum friends, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সীমাহীন ভালোবাসা এই গল্পের 23 নাম্বার পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর পুরো গল্পটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন, বেশি না, মাত্র একটা। আর যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ভিডিওর নিচে দেখেন লাল সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, ওখানে একটা ক্লিক করে লাল লেখাটাকে একদম কালো করে দেন। তারপর দেখবেন পাশের বেল আইকনটা বেশি উঠেছে, সেই বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তাহলে আমাদের সব ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন আপলোড করার সাথে সাথেই এবং সবার আগেই দেখতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সব সময় ফারুক ডায়েরির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। এবার আদ্রিয়ান ঠাস করে টেবিলের উপর হাত দিয়ে বাড়ি মারল, আওয়াজে কেঁপে উঠলাম আমি। আমি ভাবতেই পারিনি ও যে এতটা রেগে যাবে। আল্লাহকে যে শিক্ষা দিতে গিয়ে কোন জামায় পড়লাম! এরপর ও উঠে দাঁড়ালো আর আমার হাত পা কাঁপতে লাগলো। ওই সে ঠিক আমার পাশের চেয়ারে বসল। আমি যে চেয়ারে বসে আছি সেটা একটানে ঘুরিয়ে একদম নিজের কাছে নিয়ে এলো। আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে আছি। আল্লাহ বাঁচাও, আর কোনোদিনও যেটা পারি না সেটা করতে যাব না। আদ্রিয়ান ঠান্ডা কিংবা রাগি গলায় বলল, সমস্যাটা কি, কথা বলছো না কেন? আমার তো ভয়ে এতক্ষণে অবস্থা খারাপ। আসলে এটা আমার ছোটোবেলা থেকেই হয়, পরিবারে বা স্কুল কলেজে কখনো কারো বকা বা ধমক না খাওয়ার কারণে কেউ একটু গলায় একটু রাগি গলায় কথা বললেই এমন হয়। আর উনি তো অলমোস্ট 4-5টা কাঁপিয়ে দিয়ে, ভয় পাওয়াটাই স্বাভাবিক। এইসব ভাবতে ভাবতে উনি আমার চেয়ারটা দুপাশে হাত রেখে বলল, দিস ইজ টু মাচ, তুমি কিছু বলবে নাকি আমি বলাবো? আমি ভিতর ভিতর খুব ভয় পেলেও বাইরে দিয়ে নিজেকে স্ট্রং রাখছি, কিন্তু যেভাবে খেপে গেছে, নো অনি বি স্ট্রং, কমছে কম কি করবে, আরও জোরে ধমকাবে, তার চেয়ে বেশি আর কি করবে, থাপ্পড় টাপড় মারবে নাকি? না মনে তো হয় না, এমন কিছু করবে, যদি মারে মারলে মারুক, ওয়ান টক টু হিম, দ্যাটস ফাইনাল। এবার আদ্রিয়ান আমার দুই বাহু ধরে চাকুনি দিয়ে বলল, স্পিক আপ। এতটা জোরে বলল কথাটা যে আমি দ্বিতীয়বারের মতো কেঁপে উঠলাম, আর আশেপাশে সকলেই তাকালো, কথা বলবো নইলে যদি আরও রেগে যায়? না না বলবো না, দেখি কি করে। আমি ওনার হাত ছাড়িয়ে আইসক্রিমটা খেতে লাগলাম। বাহ অনি, কেয়া বাত হায়, কত সাহস তোর, প্রাউড অফ মি। একবার ভাবলাম চেয়ারটা ওনার কাছ থেকে সরিয়ে আগের জায়গা নিয়ে বসে খাবো, কিন্তু কেন জানি সাহস পেলাম না যদি আরও রেগে যায়। তাই ওভাবে ওনার কাছে বসেই খেতে লাগলাম, কিন্তু উনি কিছু বলছেন না আর আমিও তাকাচ্ছি না, আসলে তাকানোর সাহস পাচ্ছি না। হঠাৎই একটা আওয়াজের চমকে তাকালাম আমি, দেখি একটা চেয়ার নিচে পড়ে আছে। বেশ বুঝতে পারলাম চেয়ারটা উনি লাথি মেরে ফেলেছেন। উফ, এই ছেলে এমন কেন, রেগে গেলে আশেপাশে জিনিস ভেঙে তছনছ করে ফেলে। আব্বু কিনা এই রাগি ছেলেটা কি পেলো আমার জন্য, এত বিয়ের পর আমার 24 ঘন্টায় 96টা ধমক দেবে, আল্লাহ আমার কি যে হবে। আওয়াজ শুনে একজন দৌড়ে এলো, হয়তো পার্লারের কেউ। লোকটা এসে বলল, এনিথিং রং স্যার? বুঝতে পারলাম এখন আদ্রিয়ান মুখ খুললে ঝড় যাবে, তাই তাড়াতাড়ি বললাম, নো অল ওকে, আপনি যেতে পারেন। লোকটা চেয়ারটা তুলে দিয়ে চলে গেল। আমি বুঝলাম যে কথা না বলে উপায় নেই, এই পুরো তাণ্ডব নাচাবে নইলে অন্যভাবে ব্যাপারটা সামলাতে হবে। তাই ওনাকে বললাম, হচ্ছেটা কি, এটা আপনার বাড়ি না? উনি আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, যা কুইন ভিক্টোরিয়া মুখ খুলেছেন তাহলে, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন যে এতক্ষণ এইসব কী হচ্ছিল? আমি বুঝো না বুঝার ভান করে বললাম, কোন সব ধমক দিয়ে আমাকে আদ্রিয়ান বলল, গালে একটা পড়লে ঠিক বুঝতে পারবে, এতক্ষণ এত কথা বলছিলাম চুপ করেছিলে কেন? আমি যথেষ্ট সাহস জুগিয়ে বললাম, আমার যতটুকু মনে পড়ে আপনার সাথে সবসময় কথা বলতে হবে বা সবসময় কথা বলার উত্তর দিতে হবে এমন কোনো অ্যাগ্রিমেন্ট তো আমি সাইন করিনি, তাহলে?
আদ্রিয়ান বলল, হোয়াট ডু ইউ মিন? আমি ডোন্ট কেয়ার ভাবনি আইসক্রিম খেতে খেতে বললাম, ভেরি সিম্পল, আমি আপনার সাথে কথা বলতে বাধ্য নই। আদ্রিয়ান বলল, মানে কি? তুমি ভুলে যেও না, উই আর এঙ্গেজড, তুমি আমার ফিয়ন্সে। আমি বললাম, ও রিয়েলি? বাকিশ আপনি মনে করে দিলেন, আমি তো ভুলেই গিয়েছিলাম। আদ্রিয়ান সাথে সাথে আমার বাঁ হাতটার সামনে এনে রিংটা ইশারা করে বলল, মনে করানোর জন্য এটা আছে। আমি বললাম, একটু মিস্টেক করে ফেললেন, মনে করানোর জন্য শুধু এটাই আছে, বলে মুখটা ঘুরিয়ে নিয়ে হাত ছাড়িয়ে আইসক্রিম খেতে থাকলাম। আমার এই কথায় অভিমান আর অভিযোগ স্পষ্ট ছিল, আদ্রিয়ানও কিছুই বলল না। আর কিছুক্ষণ কেটে গেল, কিন্তু আদ্রিয়ানের কোনো সারা শব্দ না পেয়ে আমি তাকালাম ওর দিকে। তাকিয়ে দেখি ও গালে হাত দিয়ে আমাকে দেখছে। সেটা দেখে আমি ব্লোকোচকে বললাম, এভাবে কী দেখছেন, আগে দেখেননি? উনি গালে হাত দিয়ে নেশাক্ত কণ্ঠে বলল, কি করব, যতবার দেখি ততবারই নতুন করে মুগ্ধ হয়ে যাই। আমি থমকে গেলাম ওর কথায়, হার্ট আমার আবার ফুল স্পিডে বিট করতে লাগলো। বেশ অস্থির হয়ে গেলাম ওনার এই কথায়, তবুও কাঁপা কাঁপা গলায় বললাম, মানে? আদ্রিয়ান এবার নিজেকে সামলে বলল, মাই আইজ মাই চয়েস, এনি প্রবলেম? আমি বললাম, নো, ক্যারি অন, বলেই উল্টো দিকে ঘুরে বসে পড়লাম। দেখো চান্দু, এবার মন ভরে দেখো। আদ্রিয়ান বলল, ঘুরে বসলে কেন? আমি বললাম, মাই বডি মাই উইশ, এনি প্রবলেম? আদ্রিয়ান একটানে আমার চেয়ারটি ঘুরিয়ে আবার ওর সামনে এনে বলল, ইয়েস, আই হ্যাভ কলস। আমি বললাম, কলস? আদ্রিয়ান চেয়ারের দুই পাশে হাত রেখে অনেকটা ঝুঁকে স্লো ভয়েসে বলল, কলস, ইউ আর মাইন। এইটা শুনে কয়েকটা হার্ড বিজনেস তারপরে আবার ফুল স্পিডে ছুটতে লাগলো। এই ছেলেটার এমনিতেই কথা বলে না ঠিক, কিন্তু যখন বলে তখন এমন সব কথা বলে আমার হার্টবিট থেমে যায়, নয়তো ফুল স্পিডে দৌড়ায়। কবে যেন এর কথাতে আমি হার্ট ফেল করি মরি। আমার এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, ওর এই কথাটার একটা মাদকতা ছিল। আমি বেশিক্ষণ ওর চোখে চোখ রাখতে পারিনি, কিন্তু এখন কি হয়েছে জানি না, আমি গভীরভাবে ওর চোখের দিকে তাকিয়ে আছি, ও সেটাই করছে। এভাবে কতটা সময় পার হয়ে গেছে নিজেরই জানি না। তোমরা কি করছো? দুইজনেরই ঘোর কাটলো কথাটা শুনে তাকিয়ে দেখি উহি কোমরে হাত দিয়ে ব্রোকোচকে দাঁড়িয়ে আছে। এই মেয়ে আবার কখন এলো? উহি বলো, কি হলো বলো, তোমরা এভাবে দুজন দুজনের দিকে তাকিয়ে ছিলে কেন? আমি আর আদ্রিয়ান একে অপরের দিকে তাকিয়ে আবার সামনে তাকিয়ে দেখলাম সবাই দাঁড়িয়ে টিপে হাসছে। অদ্ভুত ব্যাপার, এদের হাসিটা তো আমার নামই নিচ্ছে না। সেটা দেখে আমি আর আদ্রিয়ান দুজন দুজনকে দিয়ে একবার তাকিয়ে ব্রোকোচকে আবার ওদের দিকে তাকালাম, এরা এখনও হাসছে। এবার আমরা আবারও খেয়াল করলাম যে আমরা খুব কাছাকাছি বসে আছি, এতক্ষণ এদের হাসির রহস্য উদ্ঘাটন করলাম, তাই তাড়াতাড়ি দুজনে দুজনের থেকে সরে বসলাম। এবার ওরা জোরে হেসে দিল, তারপর সবাই এগিয়ে এসে বলল, আপি বলল, যেই আমরা একটু প্রাইভেসি দিয়েছি অমনি রোমান্স শুরু করে দিয়েছ? ইশরাক ভাইয়া বলল, একই বলে সুযোগের সদ্ব্যবহার। আদ্রিয়ান বলল, নাথিং লাইক দ্যাট। আদিব বলল, তোরা তো এমনই কাছাকাছি বসেছিলি, আর অনেক চেয়ারে দুই পাশে তুই অমনি হাত দিয়ে রেখেছিলি, তাই না? জাবিন বলল, তা ভাইয়া কি কি করলি? আদ্রিয়ান বলল, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ বস। আদিব ভাইয়া বলল, জাবিন থাম বোন, পার্সোনাল কথা বলবে কিভাবে বল? আবার সবাই সেই হাসি। আদ্রিয়ান আর কিছুই বলল না, আদিব ভাইয়াকে চোখ রাঙিয়ে থামিয়ে দিল। হায় খোদা, এরা ভাবছে প্রাইভেসি পেয়ে আমরা রোমান্সের বন্যা বইয়ে দিয়েছি, আসলে কি করেছি তা তো আমরা জানি। এরপর সবাই কিছুক্ষণ আড্ডা দিয়ে বেরিয়ে গেলাম। গাড়ির কাছে যেতে আপি আদ্রিয়ান বলল, হিয়া তোমরা সবাই ওই গাড়িতে চলে যাও, আমি অনিমাকে নিয়ে আসছি। মানে কি, আমাকে রেখে দিচ্ছে কেন, কি দরকার আমাকে? আমি বললাম, আমি একা আর ওই গাড়িতে কেন যাব, সবার সাথেই যাই। আদ্রিয়ান বলল, কেন যাবে সেটা পরে বলি। বুঝতে পারলাম রেগেই বলল কথাটা, তাই আর কিছুই বললাম না, সবাই চলে গেল। তারপর আদ্রিয়ান গাড়ির দরজাটা খুলে বলল, বসো। আমিও ভদ্র মেয়ের মতো কোনো প্রশ্ন না করে চটপট বসে পড়লাম। এবারেও আমি নিজেও সিট বেল্ট নিজে লাগানোর সুযোগ পেলাম না, উনিই লাগিয়ে দিলেন। এরপর গাড়ি স্টার্ট করলেন, গাড়ি মিডিয়াম স্পিডে চালাচ্ছে। বেশ কিছুক্ষণ দুজনে চুপ ছিলাম, হঠাৎ উনি বললেন, অনিমা। আমি চমকে উঠলাম ওনার এই হঠাৎ ডাকে, তবু নিজেকে সামলে বললাম, জি। আদ্রিয়ান বলল, না কিছু না। আমি তো বোকা বনে গেলাম, কিছু না হলে ডাকলো কেন ভাই?
ভাবলাম কিছু বলবে, কিছুই বলল না। দূর হঠাৎ আদ্রিয়ান গাড়ি থামালো, সেটা দেখে আমি বললাম, এখানে কেন? আদ্রিয়ান কিছু না বলে আমার সিট বেল্ট খুলে দিল, তারপর গাড়ি থেকে নেমে দরজা খুলে আমার হাত ধরে নামালো, তারপর গাড়ির দরজা লাগিয়ে ধরে হাঁটতে লাগলো। আমি বললাম, কোথায় যাচ্ছি? আদ্রিয়ান বলল, চলোই না। আমি আর কিছুই বললাম না। আদ্রিয়ান একটা দোকানে ঢুকলো, তারপর এক বক্স চকলেট আর 10টা ডেইরি মিল্ক সিল্ক কিনলো। আমি কিছু বলার আগেই হাত ধরে বাইরে চলে এলো। বাইরে একটু দূরে একটা সিঁড়ি আছে, বসা যায়, সেটা ইশারা করে বলল, চলো গিয়ে বসি। আমি বললাম, বসবেন? আদ্রিয়ান বলল, প্রবলেম? আমি বললাম, নো, চলুন। মজার বিষয়, উনি আমার হাত ছাড়ার নামই দিচ্ছে না। আমার হাত ধরেই সিঁড়ির কাছে নিয়ে আমার হাতটা ছেড়ে সিঁড়িতে বসলেন। আমাকেও হাত দিয়ে ওনার পাশে বসার জন্য বললেন। আমি ওনার পাশে বসলাম। উনি আমার হাতের চকলেটসগুলো দিলেন। আমি বললাম, এগুলো আমার? আদ্রিয়ান বলল, না তো, তোমায় কেন দেব? এগুলো আমার বউয়ের। বলে একটা হাসি দিল, যেটা দেখলে আমি পাগল হয়ে যাই। আমিও হেসে দিলাম। আদ্রিয়ান আবার বলল, আই নো তোমার চকলেটস খুবই পছন্দ, ওইকে দিয়েছি, বাট তোমাকে দেয়াই হয়নি, ইচ্ছে ছিল নিজের সাথে নিয়ে কিনে তোমাকে খাওয়াবো। আসলেই আমার চকলেট খুব পছন্দ, তাই নিজেকে সামলাতে না পেরে বাচ্চাদের মতো করে বললাম, এখনই খাই। আদ্রিয়ান হেসে দিয়ে মাথা নেড়ে ইশারা করলো খাওয়ার জন্য। একটু লজ্জা পেলাম, তবুও পাত্তা না দিয়ে একটা ডেইরি মিল্ক খেতে থাকলাম। খেতে খেতে বললাম, আপনি কি করে জানলেন যে আমার চকলেট পছন্দ? আদ্রিয়ান বলল, অনেক কিছুই জানি বেবি। বেবি? লাইক সিরিয়াসলি? আমাকে ওনার বেবি মনে হয়, কত কিছু দেখবো। আমি বললাম, কি করে জানেন? আদ্রিয়ান বলল, বলবো পরে এক সময়। আমি বললাম, আচ্ছা। এবার উনি আমার সাথে একটু লেগে বসলো। আমি অবাক হয়ে তাকালাম ওনার দিকে। সেটা দেখে উনি বললেন, মাইন্ড করলে? আমি বললাম, না, ঠিক আছে। আদ্রিয়ান বলল এবার শান্ত গলায়, জানো তোমাকে অনেক কিছু বলার আছে, আমার অনেক কথা জমে আছে, কিন্তু কিছুতেই বলতে পারছি না, আর না বলে শান্তিও পাচ্ছি না, রাতে ঘুমাতেও পারি না, তবু ভাবি যে কবে বলতে পারবো তোমাকে। আমি তো অবাক, কি বলতে চায় উনি আমাকে? আমি বললাম, বলুন না। আদ্রিয়ান বলল, বলবো কিন্তু আজ না, অন্য একদিন, ধীরে ধীরে বলবো সবটা তোমায়, একদিনে না। আমি বললাম, আপনার ইচ্ছে। কিছুক্ষণ দুজনে চুপ করে আছি। আমি মনের আনন্দে চকলেট খাচ্ছি, হঠাৎই খেয়াল করলাম উনি আমার দিকে ব্লু কোচকে তাকিয়ে আছে। সেটা দেখে আমি ব্লু নাচে ইশারা করলাম, কি? উনি একটা মুচকি হাসি দিয়ে আমার পিছন দিয়ে উপরের সিঁড়িতে বাঁ হাত দিয়ে হালকা ঝুঁকলেন, তারপর ডান হাতটা দিয়ে আমার ঠোঁটের কোণে লেগে থাকা চকলেট মুছে দিল। আমি শক, ওনার এই নর্মাল ছোঁয়াতেও আমি ফ্রিজড হয়ে গেছি। তারপর উনি বললেন, এভাবে বাচ্চাদের মতো কেউ চকলেট খায়? বাট আই লাইক ইট, আমার সামনে সবসময় এভাবেই খাবে, আর আমি নিজের হাতেই মুছে দেব। আমি তো হাঁ করে শুনছি ওনার কথা। তারপর কিছুক্ষণ ওখানে থেকে আমরা আবার রওনা দিলাম। এবারে উনি আমার হাত ধরেই গাড়ি অবধি নিয়ে গেছেন। বাড়ি এসে আমি নিজেই সিট বেল্ট খুলে নামলাম, তারপর ওনার দিকে তাকালাম। উনি হেসে বলল, বাই। আমি মুচকে সে বাই বললাম, অনেকটা এগিয়ে আবার পিছনে তাকালাম, এখনও গাড়ির জানালা দিয়ে তাকিয়ে আছে। আমি তাকাতে হাত দিয়ে টাটা ইশারা করলো, আর কিছু না বলে ঘুরে হাসতে হাসতে ভিতরে চলে গেলাম। আসলেই একসাথে কাটানো এই অল্প সময়টা আমাকে কতটা স্পেশাল ফিল করিয়েছে। কিন্তু আমি ভাবছি, কি করে বলবে ও আমাকে, কি বলবে, কি এমন কথা যেটা না বলতে পারি, সে ঘুমাতে পর্যন্ত পারছে না, কি কথা হতে পারে, আর আমার সম্পর্কে এতটাও কি করে জানে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমাদের সাথেই থাকবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।